আমি আল্লাহ যত দুনিয়াতে ইনসান বানাইলাম, বান্দা বানাইলাম, সব বান্দাদের কাছে আমি আল্লাহ ওসিয়ত সুরে দিলাম। আল্লাহ পাক বলেন, এই ওসিয়ত কোন নবীর মাধ্যমে আমি আল্লাহ দিলাম না, এই ওসিয়ত দুনিয়াতে কোন ওলির মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাকের ওসিয়তটা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের জানায় নাই। জামা মুতাকাল্লিমের সিগা ওয়াসাইতু ওয়াসাইনা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজেই তোমাদের নিকট ওসিয়ত করলাম, হে মানুষ তুই চলার পথে তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করছিস গেলেও তোমার দ্বারা হবে না। ওয়াসিয়তটা তো আল্লাহ নবীর মাধ্যমে করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ করেন নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে বিভিন্ন হাদিসের মাধ্যমে জানাইতে পারতেন নবী, কিন্তু তাও করেন নাই। আল্লাহ পাক এত পরিমাণ দামি বানানোর জন্য নিজেই জানাইয়া দিলেন, হে গোলামেরা আমি আল্লাহ ওসিয়ত করেছি তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করো বা অন্যায় আচরণ করতে পারবা না, কারণ ওই মা বাবা এত পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, দুনিয়ার কেউ ওই পরিমাণ কষ্ট করে নাই। এত পরিমাণ কষ্ট করেছে মা বাবারা যাদের মাধ্যমে আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়া সব দেখলা। আল্লাহ বলেন, এ মানুষ কিন্তু আজকে তুই বড় হয়ে যাওয়ার উপরে মায়েরে ভুলে যাও, বাবারে ভুলে যাও। ওই মায়ের এত কষ্ট, যেই কষ্টের কথা বান্দা তুই অটোমেটিক ভুলে যাও। ওই বাবার এত পরিমাণ কষ্ট বান্দা তুই বড় হয়ে যাওয়ার পরে বাবার কষ্টগুলো ভুলে যাও। মা বাবার মাধ্যমে দুনিয়ার সব নিয়ামতগুলো তুমি ভোগ করতে পারলা, এই চিন্তাটা তোমার মাঝে তখন থাকে না, এই টেনশনটা থাকে না যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। আমি মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারি না, মা বাবা আমার এত পরিমাণ আপন, কারণ আমার মাওলা ওসিয়ত করেছেন, আল্লাহর ওসিয়তটা আমার মেনে নেওয়া লাগবে। দুই নম্বরে মা তো কষ্ট কম করে নাই, তাহলে আমি কেন ভুলে যাব। অটাঙ্গাইলের মুসলমানেরা আল্লাহ পাক জানায় দিলেন, আমি আল্লাহ ওসিয়ত করে নিলাম, ওই মায়ের সাথে কেন তুই ভালো আচরণ করবি, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে বউয়ের কথা মেনে মায়ের মনে আঘাত দিতে পারো না। ওই মায়ের কথা যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করো, তাহলে তুই তোর সন্তানের কথা শুনে বাবার মনে আঘাত দিতে পারো না। অবান্দারা, কারণ মা তোরে গর্বে নিয়া নিয়া বড় করছেন, এত পরিমাণ কষ্ট বলে ওয়াহনা না লা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা ওই গর্বে নিয়া 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 তোমারে আমারে বড় করলেন। ওই মায়ের পেটে এত কষ্ট নিয়া মা তোমারে আমারে নিজে খাইতে পারে নাই, এরপরেও তুমি মায়ের থেকে টেনে টেনে খাবার নিয়া গেলা। ওই মায়ের পেটে মা তোমারে নিয়া নিয়া কোনো জায়গায় কমফোর্টেবল জার্নি করতে পারে নাই, ইজি ভাবে ওই মা খাবার খাইতে পারে নাই। মা ওয়াশরুমে যাবে তোমার জন্য ঠিক মতো ওয়াশরুমে আরামে যেতে পারে নাই, মা এক জায়গায় বেড়াইবার জন্য তোমার বাবা যখন মারে জানাইয়া দিল, অ বউ আমার চলো চলো সবাই রে নিয়ে একটু বেড়াইবার জন্য যাব, ওই মা তখন জানাইয়া দেয়, অ স্বামী আমার না না আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাবে, আমি মা হইয়া এটা কষ্টিন কালেও মেনে নিতে পারি না, কারণ আমি মা সন্তানের গর্বে নিয়ে বেড়াইতে গেলে জিনের আসর করতে পারে আমার পেটের মধ্যে। কোনো একটা মানুষের আসর যদি আমার গর্বের মধ্যে পড়ে যায়, আমি মায়ের কারণে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে, এটা কষ্টিন কালেও আমি মা হইয়া মেনে নিতে পারবো না। আল্লাহ পাক ওই কথাগুলি তোমারে আমারে স্মরণ করে করে জানাইয়া দেয়, অ মানুষেরা যেই মা গর্বে নিয়ে নিয়ে বড় করলেন
একটা বারের জন্য মা তোমাকে বলে নাই, একটা বারের জন্য মা তোমার বাবার কাছে বলে নাই, ও স্বামী এই সন্তানটারে মারার জন্য একটা ইনজেকশন আনো, একটা বারের জন্য বলে নাই। আবার কত মায়েরা ফজরের নামাজের পরে কাজে লেগে গেল, সকাল বেলার খাবারও খাইতে পারে নাই মা, দুপুর বেলার খাবারও খাইতে পারে নাই মা, রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে মা বসে গেল, ওই খাবারের প্লেট নিয়ে বসার পরে পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা, মা সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না, ওই পেটের ক্ষুধা নিয়ে মা যখন প্লেটে বসলো, ওই মা খানার প্লেটে বসে বসে মা যখন এক দুই লোকমা যখন খাবার নিজের মুখে ঢুকাইয়া পেটে দিয়া দিল, তুমি তখনই তো বুঝো না ওই মায়ের পেটের মাঝে এত জোরে জোরে লাথি মেরে দিলা, মায়ের কলিজাটা পর্যন্ত কি পরিমাণ ধরে গেল। এই যে গতকালকের আগের দিনও আমার মা আমার ওয়াইফ এক জায়গায় এক রুমে বসে কিছু বিষয়ে যখন আমরা কথাবার্তা বলতে লাগলাম, আমার মায়ের কাছে মায়ের কদর সম্পর্কে যখন জানাইতে লাগলাম, মা ওদিক দিয়া বলে আমার বউ ওদিক দিয়া বলে, আমিও একদিক দিয়া যখন বলতে লাগলাম, আমার মা আমায় বলে ও সন্তান তুই জানো না সন্তানেরা পেটের মাঝে যখন ওই মায়ের পেটে যখন জুড়ে জুড়ে লাথি মেরে দেয় রে সন্তান এত পরিমাণ আঘাত, মনে হয় আসমান জমিনটা সব একাকার হয়ে গেল, সাত আসমান তখন মনে হয় আমি মায়ের মাথার উপরে পড়ে গেল, আমি মায়ের পুরা বডির উপরে মনে হয় একটা বড় বুঝা ভরে গেল, সন্তানের ওই লাথি মারা এটা মা সহ্য করে 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 থাকতে পারলেও এত পরিমাণ কষ্ট ওই মায়ের হয়ে যায়। আমার মা আমাকে বলে সন্তানের কষ্ট এমন পরিমাণ, ছোট্ট ছোট্ট মেয়েরা যাদের কাছে বিয়ে দেওয়া হয় মা বুঝাইতে যায় বলে এদের এত পরিমাণ কষ্ট হবে, এরা তো মা হলে তখনই টের পেয়ে যাবে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ও ঘাটাইলের মুসলমানেরা, ওই মায়ের কত কষ্ট আল্লাহ পাক স্মরণ করে করে দিয়ে তোমাকে আমাকে জানাইয়া দিলেন বান্দা, তুই আজকে বড় হয়ে যাওয়ার পরে মায়ের সাথে অন্যায় আচরণ করবা না, ওই মায়ের দুয়া নিয়ে আগে যাও, মা যেই পরিমাণ কষ্ট করেছে তোর বউ তোর সন্তান এই পরিমাণ কষ্ট তোমার জন্য করে না, ঠিক কিনা? মায়ের কষ্ট কম না বেশি? হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনায় সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জন দুঃখী এতিমামি চায় না কে ফিরিয়া, আমি যখন শিলা মামা মায়েরি উদরে চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া, ও আমার
প্রাণের মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া, জনম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া। মায়ের কষ্ট কম না বেশি? আল্লাহ পাক এটাই স্মরণ করে তোমারে আমারে জানায় দেয়, হ্যাঁ মানুষেরা, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলেন, এত পরিমাণ কষ্ট করলেন মা, গর্বে নিয়েই ওই মা পরিসমাপ্তি ঘটায় নাই, দুনিয়াতে আসার পরেও মা তোমার আমার জন্য কি পরিমাণ রক্ত ঝরাইল, বালতি ভরা রক্ত মা ঝরাইয়া অনেক মায়ের নিজের প্রাণটাও চলে গেল সন্তানের জন্য। মায়ের এত পরিমাণ স্যাক্রিফাইস বান্দা। রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলি, ওই মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, বর্তমানে হসপিটালের বেডে এমন ঘটনার ভান্দা অভাব নাই। মা যখন নিয়ে আসা হলো, ওই মায়ের সব চেক আপ যখন শেষ হয়ে গেল, ডাক্তারেরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মহিলার গার্ডিয়ান খুঁজে বেড়ায়, ওই মহিলার গার্ডিয়ান কই, হয়তো বাবা লাগবে না হয় স্বামী লাগবে, যে কোনো একজনের কাছ থেকে একটা ডিসাইড নেওয়া লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া যায় ওই মহিলার স্বামী, মহিলাকে হসপিটালের বেডে শুয়াইয়া ওই বেডের সামনে না দাঁড়াইয়া বের হয়ে চলে গেল। হসপিটালের এক কোনায় দাঁড়াইয়া একটা সুসংবাদের জন্য যখন ওয়াইটিং রইল, ওই হসপিটালের স্টাফেরা দৌড়াইয়া যায় বলে, তুমি কি ওই মহিলার স্বামী নাকি? বলে, হা হা, আমি হলাম ওই মহিলার স্বামী। তাহলে মহিলার স্বামী যদি হাও, তুমি আমায় জানাও, তোমার কি ছেলে লাগবে মেয়ে লাগবে নাকি তোমার বউ লাগবে, কোনটা তোমার কাছে বড় ভারী প্রয়োজন? তুমি যদি সন্তানটা চাও তাহলে তোমার বউটারে বাবা না, আর যদি বউটারে চাও তাহলে সন্তানটাকে পাওয়া যাবে না। এই কথা যখন ওই স্বামীর দরবারে যখন উপস্থাপন করে দিল, বেচারার কাছে সন্তানটাও তো অনেক পরিমাণ দামি, ওই স্বামীর কাছে স্ত্রীটাও অনেক পরিমাণ দামি, আল্লাহর ওই বান্দা কিছু বলতে পারে না, কর্তব্য বিমূর হয়ে গেলেন, কারণ তার কাছে স্বামী হইয়া স্ত্রী অনেক পরিমাণ দামি, আবার তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি, যেই সন্তানের জন্য দশটি মাস পর্যন্ত বাবারা ওয়েটিং এ থাকে, সন্তান চলে যাবে আবার নিজের স্ত্রী বেঁচে থাকবে মেনে নিতে পারে না, স্ত্রী চলে যাবে সন্তান থেকে যাবে তাও মেনে নিতে পারে না, একটা কিছুই বলতে পারে না। একটা পর্যায়ে যখন হয়ে গেল, ডাক্তারেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে থাকে না, তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া যায়, আর ওই মায়ের পাশে নিজেরাই সিদ্ধান্ত নিতে লাগলো, একে অপরে বলতে লাগলো, দুনিয়াতে বৃক্ষ যদি বেঁচে থাকে তাহলে ফল অটোমেটিক আশা করা যাবে, বৃক্ষ যদি দুনিয়াতে বাঁচায় রাখো তাহলে যখনই মন চায় ফল পেরে পেরে খাওয়া যাবে। এর মানে এই মহিলাটা কি মা দুনিয়ায় থাকবে, সন্তান দুনিয়াতে একবার না আসলে বহুবার আসতে পারবে, এখন সন্তান মারা গেলে পরবর্তীতে ট্রাই করার মাধ্যমে সন্তানটাকে পাওয়া যাবে। এই কথা বলার পরে ওই মায়ের কান বরাবর পৌঁছে যায় ওই মায়ের চোখ দিয়ে বেবে চোখের পানি, ওই মা ডেকে বলে, ও মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমরা যদি বলো আমি মা দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়াতে আসবে, এটা আমি মানতে পারবো, কিন্তু আমার কারণে সন্তান দুনিয়াতে আসবে না, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ও ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না, আমি মা, কত নিয়ামত কেছি আমার মালিক, আমারে কত
বড় বড় নিয়ামত খাওয়াইছেন, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তান আমার কারণে আসবে না, এটা আমি মা হইয়া মেনে নিতে পারবো না, পারবো না। আমি মা দুনিয়াতে আসবো না, আমার সন্তান দুনিয়ায় আসবে, আর আমার থাকার দরকার নাই, আমার আর নিয়ামতের দরকার নাই। ও ডাক্তারেরা, আমি মা চলে গেল বিন্দু মাত্র পরিমাণ আফসোস আমার হবে না, আমার সন্তান যেদিন বড় হয়ে যাবে হাফেজে কোরআন হয়ে যাবে, ওই হাফেজে কোরআন হইয়া আমার সন্তানটা চোখের পানি ফেলাইয়া আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যদি চিন্তা করে ঘরে ঘরে একবার যদি আমি মায়ের জন্য দোয়া করে দেয়, ও মালিক আমার মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানাইয়া দাও, আমার সন্তানের ওই সময়ে ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি মা সন্তান দুনিয়াতে আসার কারণে যে চলে গেলাম, আমার বিন্দু মাত্র পরিমাণ আফসোস হবে না, আমার সন্তান যখন আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলে যখন আমি মায়ের জন্য দোয়া করতে দিবি, দোয়া করতে দেরি হবে, আমি মায়ের কবরটা জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর এমনিতেই জান্নাতের বাগান হয়ে যাবে। আতি নাফি দারে দুনিয়া নাসান, হাতি নাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লব্ধিকারা বিল উলুমে ওয়াল বিনা, হার গরীদে নেক তু তৈয়ার হায় জুন্না মাঙ্গে উসু তু বেজার হায়। ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলো, যদি দোয়া নিয়ে চলো, কারণ মা এত পরিমাণ কষ্ট করেছে, ওই দোয়াটাও আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক ওটাই তোমারে আমারে স্মরণ করে দিয়া জানা দেয়। অ মানুষেরা, আজকে বড় হয়ে যাওয়ার পরে মায়ের সাথে অন্যায় করো, ল্যাপটপ কেনার জন্যে, একটা আইফোন কিনে দেওয়ার জন্যে, একটা বাইক কেনার জন্যে, মা বাবার হালত বড় ভালো না, মা বাবার সামনে গিয়া মা বাবারে বলে তুমি যদি আমারে একটা মোবাইলে কিনা দিতে না পারো, একটা বাইকে যদি কিনা দিতে না পারো, তুমি যদি আমার চাহিদাই মিটাইতে না পারো, ও মা বাবা তুমি আমারে কেন জন্ম দিলা, তুমি আমারে জন্ম না দিলেও পারতা। কিছু কিছু সন্তানের নিমখারামি কথা এমন বলে কি বলে না, বলেনি আমার মোবাইল লাগবে কেন, তুমি আমারে জন্ম দিয়েছো মা, যদি জন্মই দিয়েছো তাহলে কেন মোবাইল দিতে পারো না, তাহলে কেন আমার চাহিদা মিটাতে পারো না, আমারে কেন বাইক দিতে পারো না, আমাকে কেন টাকা পয়সা দিতে পারো না। ও যুবকেরা, ওই মা বাবার সামনে নিজের ঝাল তুই মিটাইস না, সাবধান, মা বাবার দুয়া নিয়া 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 বান্দা আগাইয়া যাও, আল্লাহ পাক নিজেই ওসিয়ত করে জানাইয়া দিলেন মানুষেরা, ওই মা বাবার সাথে তোমার আমার ভালো আচরণ করা লাগবে। দুনিয়াতে যত বড় 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 সন্তানেরা আল্লাহওয়ালা যারা হয়েছে, এরা কেমনে হয়েছে জানুনি, এরা আল্লাহওয়ালা হয়েছে একমাত্র মা বাবার দোয়ার বদৌলতে। দুনিয়ার বড় বড় ইমামেরা এরা কেমনে বড় নেতা হয়েছে, নেতা হয়েছে মা বাবার দোয়ার বদৌলতে। বাংলাদেশের এত বড় বক্তারা দেখবেন কুজনিয়া মা বাবার দোয়ার বদৌলতে বক্তা হয়েছে, একজনও মা বাবার বদদোয়া নিয়ে এরা চলে না, চেষ্টা করে মা বাবার থেকে দোয়া নিয়ে চলার জন্য। হ্যাঁ মানুষেরা, দোয়া নিয়ে চললে কি পরিমাণ ফায়দা, এই যে কাবার ইমাম বর্তমানে অনেক বড় ইমাম, মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান সুদাইসির কথা অনেক যুবকেরা ভালো করেই জানি, তিলাওয়াতে এত মজা, শুধু তিলাওয়াত করলে শুনতেই মন চায়, শুনতেই মন চায়। ওই আব্দুর রহমান সুদাইসি কত মায়া নিয়া নিয়া এত সুন্দর করে তিলাওয়াত করে। আমি গত বছরের আগের বছর রমাদানে যখন বাইতুল্লাহে কাটালাম, আমি তাকায় দেখি ইন্দোনেশিয়ান এক আল্লাহর বান্দা যখন তার পেছনে নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদের নামাজ
কিয়ামুল্লাই লই জায়গায় হয়া যায় 10 রাকাত। আব্দুর রহমান সুদাইসি তিলাওয়াত করে এত মজা, ওই বৃদ্ধটা চোখের পানি ফালাইয়া কান্না করে করে একটা পর্যায়ে খাড়া থেকে জমিনে ভরা গেল, আবার আস্তে আস্তে উঠে এরপরেও চোখের পানি বন্ধ হয় না। আমি তাকে জিগাইলাম, এই হুজুরের তিলাওয়াত শুনে কান্না তুমি কেন করলা? ও জানা দেয় এর মতো ফেভারিট একজনও আমার তিলাওয়াতকারী নেই। আমি যখন ঘুমায় যাই রাতের বেলা তার তিলাওয়াত শুনে শুনে আমি ঘুমাইয়া যাই, তার তিলাওয়াতে এত মজা, বারবার শুনলেই মজা লাগে, শুনলেই মজা লাগে, শুনলেই মজা লাগে। এই কারণে আজকে আল্লাহ আমারে সরাসরি তার তিলাওয়াত শুনাইলো আবার বাইতুল্লাহ, এজন্য আমি চোখের পানিটা পর্যন্ত ধরে রাখতে পারি নাই। আল্লাহর ওই বান্দা যখনই তিলাওয়াত করে চোখের পানি ফালাইয়া যখনই মুসি তারা সবাই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একদিন সাংবাদিকের সামনে যখন তারে জিজ্ঞানো হলো, আব্দুর রহমান সুদাইসি এত বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়া গেলেন, কেমনে হয়ে গেলেন? আলকাসিম শহরে আপনার বাড়ি, মক্কা মদিনা থেকে কত দূর আপনার বাড়ি, কিন্তু এত বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন জানায়া দেন। কাবার ইমাম ডেকে বলে, ও সাংবাদিকেরা শুনে নাও, আমার বাড়ি যদিও মক্কা না, আমার বাড়ি যদিও মদিনা না, মক্কা মদিনার আশেপাশে কোথাও আমার বাড়ি না, আমার বাড়ি যদিও অনেক পরিমাণ দূরে হয়ে থাকে, কিন্তু আমি এত বড় ইমাম হয়েছি কেন জানোনি? আমার সৌন্দর্যের চেহারার মাধ্যমে আমি হই নাই, আমি আমার দেহ গঠনের মাধ্যমে হই নাই, আমি ইমাম হয়েছি একমাত্র আমার জনম দক্ষিণী মায়ের দোয়া। সুবহানাল্লাহ পড়বেন না, আরো জোরে পড়বেন না, মায়ের দুয়ার বদৌলতে আমি কাবার বড় ইমাম হয়েছি। শুনো ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়েছি মায়ের দুয়ার বদৌলতে। ছোট্টবেলায় ওই মা আমাকে সঙ্গে করে করে নিয়া বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যখন চলে আসলেন, আমি ছোট মানুষ, এই বাইতুল্লাহ আমি সম্মান বজায় রাখতে পারবো না, এটা বড় দামি জায়গা, কোনো বেয়াদবি করা যাবে না। আমার মা তওয়াফ করার জন্য আমার মা আমাকে সঙ্গে নেয় না, আমাকে বলে, ও সন্তান, ওই মাতাফের এক পাশে তোমাকে দাঁড় করাইয়া রাখবো, এই জায়গায় থাকবি, আমি তওয়াফ করবো, তুমি এই জায়গা থেকে চেঞ্জ করবা না, ওই জায়গাটা পরিবর্তন করে করে নিবা না। মা আমাকে রেখে রেখে যখন একটা ঘুড় দিল, ঘুরার পরে মা যখন তার কাছে যায়, যাইয়া দেখে যেই জায়গায় সন্তানটারে দাঁড় করানো ওই জায়গায় সন্তানটাকে খুঁজে পাওয়া যায় না। মা পেরেশানি হয়ে গেলেন, তাকায়া দেখে সন্তানটাও কাবা ঘরের গিলাফ ধরে 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 নিজেও তাওয়াফ করে, ওকে ওখান থেকে পাইয়া বলে, সন্তান এত মানুষের ভিড়ে তুমি হারায়া যাবা, আল্লাহর ঘর বড় দামি ঘর, এই ঘরের সাথে বেয়াদবি হয়ে যাবে, ও সন্তান রে আমি যেই জায়গায় রাখবো তুমি ওই জায়গায় থাকবা। মা আব্দুর রহমান সুদাইসিরে লইয়া আবার আরেক জায়গায় যখন দেখে দিলেন, দুইটা তওয়াফ করার পরে ঘুরপাক খাওয়ার পরে আবার যখন সন্তানের দেখার জন্য যায়, যাবার পরে দেখে সন্তানটা আবার ওই জায়গায় নাই। মা সন্তানের জন্য পাগল পাড়া হয়ে গেলেন, যদি আমার সন্তানটা হারায়া যায়। ওই মা তাকায়া দেখে আব্দুর রহমান সুদাইসি ওই কাবা ঘরের গিলাফ ধরে 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 তওয়াফ করে গুরুপাক খায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পুরা কাবা ঘরটা তওয়াফ করে করে নিজে একা একা বেড়ায়। মা তার কাছে যায়, যাইয়া বলে, ও সন্তান রে এই বাইতুল্লাহ কি এত দামি ঘর নাকি, তোর কাছে এত পরিমাণ ভালো লেগে গেল, তুই কেন বারবার এই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে 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 বারবার বারবার কেন তুমি হাত দিয়া ধরে ধরে তওয়াফ করো? ও সন্তান তুমি আমায় বলো, তোমাকে এক জায়গায় রাখলে ওই জায়গায় তুমি থাকো না, কেন বারবার তুমি এই জায়গায় বাইতুল্লাহ তওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে যাও? আব্দুর রহমান ডেকে বলে, ও আমার মা, দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, তবে এই বাইতুল্লাহর মতো এত সুন্দর
ঘর আমি কোথাও দেখি নাই গো মা, এত সুন্দর ঘর আমি দেখেছি, এই ঘর দেখে দেখি আমার মনটা কেমন যেন প্রশান্ত হয়ে গেল গো মা। আমি এই বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য নিজের মনটা যায়, এজন্য আমি ধরে ধরে বাইতুল্লাহর দিকে ঘুরি। ও মা গো, তুমি আমার যতই বিভিন্ন জায়গায় নিয়ে যাও, আমি পারবো না পারবো না পারবো না ওই জায়গায় দাঁড়াইতে। ও মা গো, আমি এই বাইতুল্লাহকে বারবার বারবার তাওয়াফ করে নিব। ও ঘাটাইলের মুসলমানেরা, যারা হাদিসাত জিন্দেগিতে প্রথমবার বাইতুল্লাহ জিয়ারত করেছো, ওই বাইতুল্লাহ দেখে চোখের পানি একটা মানুষ ধরে রাখতে পারে না জীবনের প্রথম। আমিও যখন আমার দুই চোখে বাইতুল্লাহ দেখার সুযোগ হয়ে গেল, এত সুন্দর ঘর যেখানে কোনো ভেদাভেদ নাই, সব মানুষেরা হয়ে গেল সমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি যায় ওখানে সমান, সৌদি আরবের বাদশা গেলেও সমান, দুবাইয়ের বাদশা গেলেও সমান, পৃথিবীর যত বড় বড় লিডারেরা যতই যাবে এরা সমান সমান হয়ে যাবে। লা ফারকা বাইনান নাস, লা ফারকা বাইনাল আরবি ওয়াল্লা জামি, আরব আজম এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। এত সুন্দর জায়গা, ও হাজিরা তোমরা আমায় বলো, ওই জায়গায় গেলে প্রথমবার আসতেই তো মন চায় না রে গোলামেরা। বাইতুল্লাহ থেকে 14-15 দিন থাকার পরে যেদিন বিদায় নেয়, কি পরিমাণ চোখের পানি, বাইতুল্লাহর জন্য মনটা বড় কাঁদি, আমার নবীর রওজা শরীফের জন্য মনটা বড় কাঁদি। আর এমনিতেও বাংলাদেশের মুসলমানেরা বাইতুল্লাহর প্রতি অনেক পরিমাণে দুর্বল, বাংলাদেশের মুসলমানেরা আমার নবীর রওজার প্রতি অনেক পরিমাণে দুর্বল হওয়ার কারণে এরা চোখের পানি সেরে 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 আসার সময় পর্যন্ত কান্না করে। আব্দুর রহমান আসুদাইসি বলে, ও মা, এই ঘর এত সুন্দর, এত সুন্দর, এত দামি জায়গা গো মা, তুমি যতই আমার এক জায়গায় রাখো, আমি ওই জায়গায় নিজের স্থির রাখতে পারি না। বারবার তাওয়াফ করে, বারবার 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 বাইতুল্লাহ ঘুরে 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 বেড়ায়, যখন বারবার ঘুরে আর তাওয়াফ করার জন্য পাগল করা হয়ে যায়, ওই মা ডেকে বলে, ও সন্তান রে, তুই কি বাইতুল্লাহরে মহাব্বত করো? সন্তান ডেকে বলে, মা, আমি বাইতুল্লাহরে বড় মহাব্বত করি, অনেক পরিমাণ ভালোবাসি গো মা। মা সঙ্গে সঙ্গে এক হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরলেন, আর একটা হাত দিয়া সন্তানের মাথার তালুর মধ্যে ধরে ধরে আমার মাওলার দরবারে জানায় দেয়, হে মালিক, আমার বাড়ি মক্কা না, মদিনার কোথাও আমার বাড়ি না, আমি কুরাইশ বংশের কেউ না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি, আমি জানি 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 আমার বাড়ি অনেক দূরে, আমার সন্তান এই বাইতুল্লাহর ইমাম হতে পারবে না, আমি মা হইয়া তোমার গিলাফে ধরেছি, আর আমার সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া আমার এই ছোট্ট বাচ্চার জন্য তোমার কাছে দোয়া করলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটারে কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? কার দোয়া? মা কি বলে, আমি কাবার গিলাফ এক হাতে ধরেছি, আর এক হাত আমার সন্তানের মাথার উপরে দেখেছি। আল্লাহ, আমি জানি মক্কার আমি কেউ না, মদিনার কেউ না, কুরাইশ বংশের কেউ না, আল কাসিম শহর কত দূর, এত দূরে আমার বাড়ি। আল্লাহ, এই উসিলায়ও কি মায়ের দোয়ার বদৌলতে আমার ছেলেটারে এই কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না? রবের কে কারিশমা, মায়ের কি পরিমাণ দোয়া, ওই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত কত ইমাম চলে গেল, কত ইমাম আসলো। আব্দুর রহমান সুদাইসি কণ্ঠেও মজা, তিলাওয়াত করে আজ পর্যন্ত মক্কা মদিনার বড় ইমাম। দোয়াকার, দোয়াকার যুবকরা, মায়ের দোয়া তো লাগতো না, কি অন্যায় করো তোমরা, কি অপরাধ করো, কি ব্যবহার করো, সুন্দরী একটা রমণী পেয়েছো, একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কি পরিমাণ দৌড়াও তোমরা, মা এত পরিমাণ বড় করলেন তোমারে,
কিন্তু মায়ের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই। মা পেই মাইয়া আনা লাগবে, তুই কও না আমি আমি মাইয়া আনব না, আমি প্রেম করে করে কুকমেরিস করব, মা তোমার কাম লাগবে না, বাবার কাম লাগবে না। ক যুবকেরা তিন চারটা প্রেম করে জিটারে সুন্দরভাবে কথাবার্তা দিয়া দিয়া ফুসলাইয়া ফাসলাইয়া রাজি করতে পারে, মা বাবা লাগে না, পরিবার লাগে না, দাদা দাদি লাগে না, পরিবারের কোনো গার্ডিয়ান লাগে না, দৌড়ে ইয়া তুই কোটে যাইয়া যাইয়া বিয়া করে মজা নেও, সপ্তাহখানেক মজা নিবি, এক মাস মজা নিবি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম তিনবার শতবার, ওই বা বাবার মনে আঘাত দিয়া যদি বিয়া করে করে, ওই মা বাবার মনে আঘাত দিয়া যদি একটা বউ রমণী যদি ঘরের মধ্যে আনো, এক মাস যদি দেখবি কত শান্তি, এরপরে দেখবি শান্তির লেশ মাত্র নাই, ঠিক কিনা? কত কাহিনী জানি, টেলিফোন করে করে বলে হুজুর এই মাইয়াকে প্রেম করে করে আমি বিয়া করেছি, কিন্তু ঘরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ আর শান্তি পাই না, মাত্র মাস কানেক শান্তি পেয়েছি, এরপরে আর বিন্দু মাত্র শান্তি নেই। মনে রাখবি যুবকেরা, যেই মাইয়াটা তার মা বাবার কমান না মানিয়া একটা মোবাইল চালাইয়া তোমার সাথে বিয়ের আগে কথা বলতে পারে, ও একটা বেগানা পুরুষের সাথে বেগানা নারী হইয়া কথা বলতে পারে, তোমার বিয়ের পরেও তুমি যখন বাড়ি থেকে চাকরির জন্য চলে যাবা, ওই মাইয়াটা আর একটা পোলা বিয়া করায় দাও, ফ্যাম ট্যাম করতে পারি না, হারাম কাজে যেতে পারি না, দরকার নাই, যদি যাই তো এমনি তো গুনা, কথা বলবো প্রতি সেকেন্ডে 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 গুনা, হালাল ওয়েতে বউ ঘরে আইনা 24 ঘন্টা কথা কইলেও কোনো অসুবিধা নাই, বিয়ের আগে কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, আর বিয়ের পরে বউয়ের সাথে ওই রুমে তোমাকে সবাই বলবে যাও বউয়ের সাথে যদি কথা বলো 3 দিন সমানে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে বাধা দিবে না, এটাই ইসলাম, এটাই আমার ধর্ম, এটাই আমার রিলিজিয়ান, বিয়ের আগে একটা, বিয়ের পরে আরেকটা, বিয়ের পরে আরেকটা। তোমরা যুবকেরা বিয়ের আগে খুব সুন্দর থাকো, বিয়ার পরে চেঞ্জ হয়ে যাও, কারণ কি জানেন নি? কারণ হলো ফেমের বিয়া তো, আল্লাহ পাক হেদায়াত দান করো, আমিন বলেন, আল্লাহ পাক বুঝ দান করো। ওই যে আমার পাশের এলাকায় একজন বিয়ে করছে, বিয়ে করার পরে বিকেল বেলা হেনাই, হারে কি রে, হারায় গেছে, একেবারে নাই, বিয়ের দিন নাই, বাসর রাত করে নাই, সবাই টেলিফোন করে ফোন ধরে না, হঠাৎ করে ফোন ধরছে, ধৈরা কয় আমার মা বাবার পছন্দে আমার বিয়ে করাইছে, এই মাইয়া আমার ভাল লাগে না, আমি ছেড়ে দিতে চাই, তো তুই কবুল কইলি গে, কয় আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না, কি কাজ করেছে, কি কাজ করে নাই, এটা বললেই কি হবে, আবেগে চলে না দুনিয়া, আবেগে চলে, আবেগে চলে, চল আবেগে বিয়ে করছে নাই, বিকেল বেলা হারাই গেছে, পরে 4-5 দিন পরে মাত বড়রা আইসা, আরে ধইরা, এরপরে ঠিক আছে তোর তালাক দেওয়া লাগবে, কি কি করা লাগবে সব করে টরে বিদায় করে দিস, এই হালত, এই হালত, এই হালত, এই হালত। যুবকরা আব্বা আম্মা যেটা আইনা দেয় কই, আমগো বাবারা আমগো দাদারা ফ্রেম কইরা বিয়া করছে না, এরা কি ঠিকা গেছে, আমার 3 ভাই, আমার ফ্যামিলি, আমার পুরা পরিবার কই, আব্বু কয় আমার স্ত্রী মানে তোমার মা, এর আমি একবার দেখেছি, আমার বাপ কইছে ছেলে এটা ভালো, ঠিক আছে, বাপ যারা কইছে ভালো তা আমার জন্য ভালো, খালি দোয়া নিছি আল্লাহর কুদরত 3টা ছেলে হাফেজ আলেম হয়েছে, এটা তো রহমত, এটাতে বরকত, এটাতে সাকিনা, এই জন্য আমরা গর্ব করে বলি, কোনো অন্যায় কোনো অপরাধ কোনো জেনা এগুলো জড়াই না। তোমরাও যুবকেরা শুধু বয়ান শুনলে হবে না, একটু বাস্তব জীবনে জীবনের সাথে মিলাইয়া একটু চলো, আল্লাহ পাক বরকত দিবে।
পারবেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা। আনমেরিট কারা কারা হাত তোলেন? আনমেরিট বিয়া করেন নাই, আবি আইত্যা কেউ তুমি কেউ নাই নাই কেউ। আচ্ছা মুরব্বীরা তুলছে নাকি? সাবধান, বাংলাদেশের আমগো দাদিরা দুনিয়ার সব মানতে পারে, মাগার আর একজন বউ আপনি ঘরে আনবেন সদ্য শিখের ভিতর নিয়ে ঢুকে আপনার বাপরে বাপ, এটা মানতে পারবে পৃথিবীর সব মানবে, কিন্তু আরেকজন আসবে ঘরে এটা মানবে না। সব মুরব্বীর হাত তুলে না আবি আইত্যারা বিয়ে করবা, আব্বা আম্মাকে নিয়া পুরো পরিবারকে নিয়া সুন্দর করে পারবেন না? আবিয়াতা ভাইয়ারা আমার ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন। কি বলতেছিলাম? মায়ের দোয়া, মায়ের দোয়া, মা কষ্ট কি কম করে না বেশি? কি শেষ করে দিব না একটু চলবে? হ্যাঁ তাইলে মা তার গর্বে নিয়া 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 বড় করছে, এক নম্বর। দ্বিতীয়ত আসার পরে সময় কষ্ট করলেন, আসার পরেও দুইটি বছর দুগ্ধপান করাইছে, কতগুলো কাজ এগুলো করলেন আল্লাহ পাক কয় অফিসালহু ফি আমাইন সো আনিশকুরলি। এবার এতগুলো কথা বলার পরে আল্লাহ পাকের আদেশ দুইটা, এক নাম্বার শুকর করো, কার? আরো জোরে বলেন কার শুকর? এক নাম্বারে আল্লাহর শুকর। এর মানে শুকর কি? প্রথমে বলছি শুকর হলো প্রথম ধাপ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপ নামাজ রোজা যাকাত আমল, তৃতীয় ধাপ গুনাহ থেকে নিজেকে বিরত থাকা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ পাক বলেন এক নাম্বারে আমি আল্লাহর শুকর আদায় করে নাও। এতগুলো কথা বলার পরে আল্লাহ পাক জানাইয়া দিলেন এক নাম্বার আমি আল্লাহর শুকরিয়া তুই ভালোভাবে আদায় করে নাও, কৃতজ্ঞতা প্রকাশ করে নাও, আল্লাহর আদেশগুলো কেমনে মানা যাবে, নিষেধ থেকে কেমনে বিরত থাকা লাগবে, এই চিন্তা নিয়ে 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 আগায় যাওয়া লাগবে। এক নাম্বারে শুকর হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, নামাজ আমার মাওলার কুদরুবি বায়ে যায় পড়া লাগবে, দুনিয়ার কোন মাজারে যাইয়া সিজদা দেওয়া যাবে না। এক নাম্বার আনিশকুরুলি, আমার মাওলার শুকর আদায় বান্দা তোমার করা লাগবে। শুকর কেমনে আদায় হবে? আদেশগুলো মানার মাধ্যমে হবে। অমানুষ শুকর আদায় হবে নামাজের মাধ্যমে, শুকর আদায় হবে রোজার মাধ্যমে, শুকর আদায় হবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ পাক বলেন হে গোলামেরা কত মায়া করে 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 আমি আল্লাহ তোকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দিলাম, তোর মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলা, আসমান দেখলা, জমিনটা দেখলা, পৃথিবীর সব কিছু বান্দা তুমি দেখলা, এত কিছু দেখার পরেও এক নাম্বার আমি মাওলার শুকর আদায় বান্দা তুমি করে নাও, শুকর আদায় করে নাও, কেমনে করবা? বলে চার গুণে গুণান্বিত বান্দা হয়ে যাও, শুকর হবে তখন আমার মাওলার কৃতজ্ঞতা প্রকাশ হয়ে যাবে। সুরায় আসর পড়ে নাও, আসরে আল্লাহ পাক জানায় দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর। সূরা আসর পড়ো, আল্লাহ পাক ওই জায়গায় জানায় দিলেন কারা লাভবান হবে, কারা শুকর গুজার বান্দা হবে, কারা রবের কাছে বড় দামি হয়ে যাবে, কাদের পরিপূর্ণ শাকের হতে পারবে, কারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। চার গুণান্বিত বান্দারা ইল্লাল্লাযীনা আমানু, যারা এক নাম্বারে ইমান এনে নিল, দুই নাম্বার ইমানের পরে যারা নেক আমল করে নিল, তিন নাম্বার যারা হকের পক্ষে থাকলো হকের কথা বলল, চার নাম্বারে যারা নিজের ধৈর্য ধারণকারী বানালো। এই চার গুণে গুণান্বিত বান্দাগুলো শাকের হতে পারবে, এরা শুকর গুজার করতে পারবে, এরা আমার মাওলার কাছে অনেক পরিমাণ দামিয়ারা হয়ে যাবে। ও বান্দারা আল্লাহ পাকের জন্যই জানায় আনিশকুরলি।
এক নাম্বার আমি মাওলার শুকর তুই আদায় করে নাও, ও বান্দা তুই কেন করবি না, আসমান কি আমি আল্লাহ তোরে দেই নাই, জমিন কি তোরে আমি আল্লাহ দেই নাই, তোকে কি মায়া করে আমি আল্লাহ বানাই নাই, তোর মায়ের গর্বে কি আমি আল্লাহ, তোর হাত পা কি সুন্দর ভাবে আমি আল্লাহ গঠন দেই নাই, আল্লাহ পাক এত মায়া করে করে বান্দা তোমারে আমারে বানালেন, আনিস কুলি এক নাম্বারে তুমি ওই রবের শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও, ওই রবের শুকরিয়া কেমনে করবা, আল্লাহ পাক ধনী বানাইলে আলহামদুলিল্লাহ, আবার গরিব বানাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে যা বানায় এরপরে আলহামদুলিল্লাহ বলা লাগবে। মূসা নবী আমার মাওলার সাথে কথা বলে কম বলে না বেশি বলে, কম বলে না বেশি বলে, এত পরিমাণ কথা বলে। মূসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা, পথিমধ্যে যাওয়ার পরে এবার মূসা নবীর সাথে একজনের মোলাকাত হয়ে গেল, ওই বান্দা বড় ধনী বড় টাকাওয়ালা অনেক কিছুর মালিক ওই ধনী, ওই ধনী বলে ও মূসা তুমি কোথায় যাও, বলে সিনাই পর্বতে আমি রওনা হয়ে যাই, বলে আমার মাওলার কাছে জিগেইবানি আমার যে এত টাকা পয়সা এত ধন দৌলত আমার, আমি কি কাজ করলে আল্লাহ পাক আমার টাকা নিয়ে যাবে, আমি কি কাজ করলে আল্লাহ পাক আমার কাছ থেকে সব নিয়ে নিয়ে চলে যাবে, আমার টাকা পয়সা এত বেশি আমি হিসাব রাখতে পারি না, আল্লাহকে গিয়া জানা দাও দুনিয়ার টাকা পয়সা কেমনে কমে যায়। মূসা নবী চলে গেলেন, একটু দূর যাওয়ার পরে এক ভিখারি মহিলার সাথে মোলাকাত হয়ে গেল, ওই ভিখারি ডেকে বলে আল্লাহ করিম ও মূসা পয়গম্বর আমার টাকা নাই, আমি সুন্দরভাবে চলতেও পারি না টাকার অভাবে, আমার মাওলার কাছে যাও গিয়া গিয়া জানাইবা কি কাজ করলে আমার নিয়ামত বেড়ে যাবে, আমার টাকা পয়সা বেড়ে যাবে, আমার দন দৌলতের পরিমাণটা বেড়ে যাবে। মূসা নবী সিনাই পর্বতে যাইয়া আমার মাওলার দরবারে বলতে লাগলেন আল্লাহ হে মালিক আমি আসার সময় প্রতিমধ্যে একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে মোলাকাত হয়ে গেল, যেই ব্যক্তিটার টাকা পয়সার কোনো অভাব নাই অনেক পরিমাণ ধন দৌলত, সে আমার কাছে জানতে চেয়েছে আপনার কাছে আমি বলবো কি এমন কাজ করলে তার ধন দৌলতের পরিমাণটা কমে যাবে, আল্লাহ পাক কয় মূসা ওই ধনির কাছে যাও, ধনির কাছে গিয়া 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 জানাইয়া দাও ওই ধনির টাকা পয়সা কমে যাবে অনেক পরিমাণে কমে যাবে, ধনী যদি শুকর গুজার না করে যদি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি না বলে তাহলে নিয়ামত অটোমেটিক কমে যাবে, তুমি ধনীর কাছে যাও আর তাকে গিয়া জানাইয়া দাও ও যদি ঠিকমতো যাকাত না দেয় তাহলে তার টাকা পয়সা অটোমেটিক কমে যাবে, বুঝা গেল কি ওই বান্দার টাকা বাড়বে, যেই বান্দা শুকর আদা শুকর গুজার করবে, যে শুকর করবে না ওর টাকাও কমে যাবে বাড়ির সংখ্যাও কমে যাবে, ও সুন্দরভাবে চলতে পারবে না, এজন্য ও বান্দার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সব লাগবে, এই চিন্তা নিয়ে 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 তুমি আগায়া যাও আল্লাহর দরবারে শুকরিয়া করে নাও, আলহামদুলিল্লাহ যদি সুন্দরভাবে বলে বলে চলতে পারো কি পরিমাণ ফায়দা কি পরিমাণ উপকার হবে, আল্লাহ পাক কয় লাইন শাকারতুম লাজিদান্নাকুম আমি রবের শুকরিয়া যেই বান্দা আদায় করবে আমি আল্লাহ মায়া করে তার নিয়ামত আগে তুলনায় বাড়াইয়া দিব, কে বাড়াবে বলেন না কেন, যদি শুকরিয়া আদায় করো আল্লাহ বাড়াবে, আর যদি বান্দা আমি মাওলার নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করে নাও আমি পাইলাম না আমি খাইলাম না আমারে দিল না এত টাকা পয়সা এরপরেও মানুষের সাথে দেখা হলে বলে ভাই আমার কিছুই নেই আমার আল্লাহ আমারে কিছুই দেয় না, শুধু মানুষের কাছে গেলে আফসুস করা ছাড়া আর কোনো কিছুই নেই, আমার গ্রামে বলে আবিষ্কার আবিষ্কার করে বারবার সামনে যাইয়া এমন জুড়ে জুড়ে আল্লাহ কয় এর মানে বুঝা গেল এর হাত নাই এর পা নাই এর ধন দৌলত নাই, শুধু বারবার মানুষের সামনে গিয়া বলে আমার টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই এরকম আফসুস থাকার পরেও কিছু বান্দা আমার সমাজে করে কি করে না আছে না নাই, কি পরিমাণ আবিষ্কার, বারবার বারবার বান্দার সামনে যা বলে ও বান্দা
তুমি এত ধনী, আমার টাকা নাই, তুমি টাকা পয়সার মালিক কেমনে হইলা, তুমি বাড়ির মালিক আমি হতে পারলাম না কেমনে হয়ে গেলা, তুমি এত গাড়ির মালিক কেমনে হলা, আমি কেন হতে পারলাম না। বারবার 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 বান্দাগুলো আফসুস করে নেয়, শুধু আফসুস করে 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 সময় কাটায়। ও বান্দা না না, আমার মাওলার শুকরিয়া তুমি আদায় করে নাও, যদি করে নাও আল্লাহ তোমার নিয়ামত অনেক পরিমাণে বাড়াইয়া দিবে। এবার মুসা নবী আমার মাওলার দরবারে আবার জানায় দেয়, ও আল্লাহ আসার পথে এক ভিখারি আমার সামনে দাঁড়ায়, আমার মাওলার কাছে তুমি যখন যাও আল্লাহকে গিয়া জানাইবানি আমি কি কাজ করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে, আমার ধন দৌলতের পরিমাণটা বেড়ে যাবে। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ পাক জানায় দেয়, মুসারে যাও 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 ওই মহিলার কাছে যাও, মহিলার কাছে গিয়া 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 জানাইয়া দাও, ওই মহিলা যদি আমি মাওলার দরবারে চোখের বানি ফালাইয়া যদি কান্না করে দেয়, আর আমি মাওলার দরবারে যদি আলহামদুলিল্লাহ বলে নেয়, আল্লাহ পাক আমি যেই হালাতে মহিলাটারে রাখলাম ওই হালাতটারে যদি পরিপূর্ণ চিন্তা ভাবনা না করে রেসপেক্ট করে করে যদি আমি মাওলার দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারে, ওই মহিলাকে গিয়া জানাও শুকরগুজার বান্দারে, শুকরগুজার বান্দিরে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ পাক অটোমেটিক নিয়ামতে সংখ্যাটা বাড়াইয়া দেয়। দুইজনের সাথে মোলাকাত, একজনের টাকা আছে আর একজনের নাই, যার আছে এক এক কমতি লাগবে, দুনিয়ার সমাজটা চলতেছে তো এমন, যার টাকা বেশি ও কয় আরে খাইছে রে এত টাকা একটু কমলে ভালো হইতো, আবার যে গরিব এক কয় টাকা লাগবে, যে বড় বক্তা হইছে ও কয় আর ছোট বক্তা হইতাম তো ভালো ছিল, যে ছোট বক্তা ও কয় হায় হায় রে একটু বড় বক্তা হইতে পারলে ভালো, যে সেলিব্রিটি ও মনে করে আহা এত সেলিব্রিটি কেন হলাম, একটু ভালো জায়গায় বসে খাইতেও পারি না মানুষের জ্বালায়, যে সেলিব্রিটি না ও শুধু সেলিব্রিটি হওয়ার জন্য পাগল পারা, সমাজে যে মেম্বার ও মেম্বার হওয়ার পরে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায় কেন যে মেম্বার হইলাম, আরো কয়েকটা পদপ্রার্থী ও খালি বারবার কয় আমি তিনবার দাঁড়াইছি কেন মেম্বার হতে পারি না, কেন চেয়ারম্যান হতে পারি না, কেন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি না, দুনিয়ার মেজামিটা কেউ অনেক বেশি আছে চায় না, কারণ নাই ওই বান্দা চাওয়ার জন্য পাগল পারা। মুসা নবী কয় ও ধনী তুই যাকাত দেওয়া বাদ দাও, শুকর গুজার করা বাদ দাও, তোর যত টাকা পয়সা তোর যত ধন দৌলত এই সব ধন দৌলত অটোমেটিক দেখবা কমতে থাকবে, কারণ যারা যাকাত দেয় এদের নিয়ামতে এদের টাকা পয়সায় বরকত দেন কে, জোরে বলেন। কিন্তু আমরা তো এমন এক হালাত হয়ে গেল, আমরা তো আমাদের টাকা পয়সার মাঝে মনে করি যাকাত দিলে কমে যাবে, দান করলে কমে যাবে, মসজিদে লাগালে কমে যাবে, মাদ্রাসায় লাগালে কমে যাবে, আমরা এই চিন্তা নিয়ে চলি। হ্যাঁ অনেকে আছে চলে যে কেন মসজিদে দিব, কেন মাদ্রাসায় দিব, কেন এতিমখানায় দিব, কেন আমি দান করব, কেন যাকাত দিব, কমে যাবে না। পৃথিবীতে যারা যাকাত দিয়েছে যাকাত দিয়ে গরিব হয় নাই, যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক মায়া করে তাকে ধনী বানাবে। পৃথিবীর ইতিহাসগুলো তারিখগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, পৃথিবীর ইতিহাস এটাই বলে জগতে পৃথিবীতে যারা শুকর গুজার করেছে আল্লাহ পাক তাকে বড় দামি বানিয়েছে, যে শুকর করে নাই অস্বীকার করেছে অকৃতজ্ঞ হয়েছে ও দুনিয়া বিলাইলেও অপদস্থ অপমানিত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত থেকেও বঞ্চিত হয়েছে। গাটাইলের মুসলমানেরা আজকে থেকে ওয়াদা করা লাগবে চলার পথে শুকর বেশি বেশি করব, পারবো হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, একজনও দেয় নাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুধু এই শুকর করে করে আলহামদুলিল্লাহ বলে নামাজ রোজা রেখে নেক আমল করে চলা লাগবে, এই যে শুকর গুজার করার ব্যাপারে আদেশ এটা আমি দিয়েছি না কে দিয়েছেন, জোরে বলেন না কে দিয়েছেন। আল্লাহ পাক কয় আমি শুকরলি, এক নাম্বার আমি মাওলার শুকর তুমি আদায় করো, দুই নাম্বার অলি ওয়ালিদাই তোমার মা বাবার শুকর তুমি আদায় করো, লাস আল্লাহ পাক একটা কথা স্মরণ করায় ইলাইয়াল মাসির, কি যা করো আমি আল্লাহর কথা মানলে মানতে পারো না মানলে নাই, তোর মন যা চায় তুই মন থেকে জিন্দেগি চালাও, তবে সাবধান ইলাইয়াল মাসির আমি রবের কাছে একদিন তোর আশা লাগবে, প্রত্যাবর্তন স্থল
কি যাওয়া লাগবে নি? ও মুসলমানেরা, যাওয়া লাগবে নি? রবের দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে নি? নাকি আওয়ামী লীগ দিবে, বিএনপি দিবে না? এমন নাকি বিএনপি দিবে, আওয়ামী লীগ দিবে না, জামায়াতে ইসলাম দিবে না? পৃথিবীর সব বক্তা বলেন, শ্রোতা বলেন, আইম্মা বলেন, মাদ্রাসার আসাতিজা কেরাম বলেন, পৃথিবীর সব ব্যক্তিরা এক 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 করে আমার রবের দরবারে যাবে। ওখানে গিয়ে আল্লাহর দরবারে এরা প্রত্যেকটা বিষয়ে হিসাব দেওয়া লাগবে। তোমার অনু থেকে অনু, ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা, যত ভালো কাজ এই ব্যাপারে আমার মাওলা হিসাব দিবে, হিসাব দিবে, দিয়া দিবে সব বুঝাইয়া। আর যদি তুমি অনু থেকে অনু, জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, রাখবা আমার মাওলা এই প্রত্যেকটার বিষয়ে ধরবে। আল্লাহর কাঠগড়া এমন কাঠগড়া না, যদি আল্লাহরে বলি আল্লাহ দুনিয়াতে তো টাকাওয়ালা ছিলাম, বাড়ির মালিক তো ছিলাম, এত কিছুর মালিক তো ছিলাম, আল্লাহ তো তোমারে আমার টাকা থেকে এই লোক 1.5 লাখ টাকা দিয়া দিলাম, 10 লাখ দিয়া দিলাম, 5 লাখ দিয়া দিলাম, ডান হাতে দিয়া দিলাম, তো একটু ফিরা আমার জন্য একটু আদালত না করলে হয় না? একটু ন্যায়পরায়ণতা না করলে হয় না? এটা দুনিয়ার আদালত না যে আমার মাওলাকে টাকা দিবা, মুনকার নাকিরকে টাকা দিবা, জিব্রাইলকে টাকা দিবা, গজবের গজব দেনে ওয়ালা যে ফেরেশতারা এদেরকে টাকা দিবা। বান্দা ওই সময়ে আদালতে আমার মাওলার কাঠগড়ায় কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা চলে না। আল্লাহর কাছে সব সমান বান্দা। বান্দা তোমার আমল আমার মাওলার কাছে বড় দামি। তোমার আমল যদি পাল্লা বাড়ি হয় আল্লাহ পাক বলবে যাও উদফুল জান্নাতে ঢুকে যাও। আর যদি আমল নামাটা ভারী না হয় বাম হাতে পাও, তো খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধরো এরপরে টাইনা টাইনা সেচরাইয়া সুম্মাল জাহিমা সাল্লুহু, ওই জাহান্নামের মধ্যে এর নিক্ষেপ করে দাও। অবান্দা ওদিন আল্লাহর কাঠগড়ায় সবাই প্রত্যাবর্তন হওয়া লাগবে, সবাই যাওয়া লাগবে। ওই দুর্দিন আসার আগেই নিজে সুদিন ফিরার জন্য নামাজ রোজা আমল পিতামাতার খেদমত করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, তৌফিক দান করুন।